সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার বন্ধুরা, আমি মনোরমা রায়, আমি ভারত সাথে। আমি আজকে ডাটা রান্নাঘরে এসেছি। আমি আজকে একটা ডাটা গুঁড়ো মশলা দিয়ে একটা রান্না শেয়ার করব, ড্রাই চিলি চিকেন। সব রান্নাতেই ডাটা গুঁড়ো মশলা ব্যবহার করি, তার কারণ এই মশলাতে স্বাদে গন্ধে অতুলনীয়। তাহলে চলুন বন্ধুরা, আমাদের রান্নাঘরে যাই। রান্নাতে কী কী উপকরণ লাগবে আমরা সেগুলো দেখি। 500 গ্রাম বোনলেস চিকেন, ভিনিগার, লবণ, ডাটা, চিকেন মশলা, আদা বাটা, গোলমরিচ, সয়া সস, পেঁয়াজ রসুন বাটা, কর্নফ্লাওয়ার, মুরগির ডিম, সাদা তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস, চিনি। তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। মিনিটের জন্য ভেজানো থাক, ঢাকা দেওয়া। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এক পাত্রে ঢেলে নিলাম, একটু বড় পাত্রে। দুটো ডিম দিলাম, এবার আমরা কর্নফ্লাওয়ার দেব, দিয়ে একটু মেখে নিতে হবে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। একটার সঙ্গে একটা লেগে না যায় তাই একটু ফাঁকা ফাঁকা করে দেব, এবং সমস্ত পাকোড়াগুলো আমরা দুবারে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিলাম, বাদামি বাদামি হবে তখন আমি নামিয়ে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ধরিয়ে নামিয়ে নিলাম। বাকিগুলো একইভাবে ভেজে নেব। সব পকোড়া হয়ে গেলে এই পকোড়া সন্ধ্যেবেলা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, টমেটো সসের সঙ্গে খুব ভালো খাবে আনন্দ করে। রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব, ওই তেলটাতে দিয়ে দেব রসুন কুচি। একটু বাদামি বাদামি হবে, দিয়ে দিলাম এক কেজি। দিলাম এক কেজি লবণ দেব, যাতে এটা নরম হয়ে আসে। লবণটাকে নরম করে দেয়। দিলাম এবার ডাটা চিকেন মশলা। আমি আমার সব রান্নাতেই ডাটা গুঁড়ো মশলা ব্যবহার করি।
ডাঁটা গুঁড়ো মশলা ছাড়া আমার অন্য কোনো মশলাই দিয়ে আমার ভালো লাগে না রান্না করতে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, বাকি আদাটুকু দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। মশলা তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি পকোড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম গ্রিন চিলি সস, দিলাম রেড চিলি সস, দিলাম টমেটো সস, একটু সয়া সস। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটু চিনি ছড়িয়ে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। ড্রাই চিলি চিকেনটা একেবারে তৈরি। এই রেসিপিটা ফ্রাইড রাইস পোলাও সঙ্গে খেতে খুব সুস্বাদু, ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো? এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।